নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রীতা বড়ুয়ারা চ্যানেল বন্ধুরা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রাইমারি আপার প্রাইমারি এসএলএসটি গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন লেটেস্ট আপডেট জানার জন্য বন্ধুরা আপনারা জানেন এসএসসি নিয়োগ নিয়ে ভুরি ভুরি অভিযোগ এবং এই অভিযোগ সংক্রান্ত তথ্য পর্যালোচনা করার জন্য বিশেষ কমিটি তদন্ত কমিটি গঠন করলেন শিক্ষামন্ত্রী চলুন বিস্তারিত জানি এ বিষয়ে এসএসসি চাকরি প্রার্থীদের সমস্যা সমাধানে বড় পদক্ষেপ রাজ্যের ঘোষ ঘোষণা পার্থর খবরটি প্রকাশিত হয়েছিল একটি অনলাইন সংবাদপত্রিকায় এসএসসি চাকরি প্রার্থীদের সমস্যা সমাধানে বড় পদক্ষেপ রাজ্যের পনেরো দিনের মধ্যে পাঁচ সদস্যের কমিটিকে রিপোর্ট পেশের নির্দেশ রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস শিক্ষামন্ত্রীর শুক্রবার সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান আমরা চারবার অনশনত চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলেছি বারংবার বলতে চলেছে মেরিট লিস্ট ও প্যা প্যানেলের মধ্যে ফারাক কোথায় কারণ যোগ্যতা বিসর্জন দিয়ে শিক্ষকতা চাকরি হয় না আইনি পথেই হবে নিয়োগ রাজ্য সরকার ওদের বিষয়ে সহনশীল পাশাপাশি এদিন শিক্ষামন্ত্রী জানান মনীষ জৈনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে লিখিতভাবে অভিযোগ জমা করা হোক সমস্ত দাবি সততা প্রমাণিত হলে পদক্ষেপ নেবে রাজ্য সরকার অনশনরত চাকরি প্রার্থীদের যোগ্যতা নিয়েও এদিন প্রশ্ন তুললে শিক্ষামন্ত্রী বলেন অসফল চাকরি প্রার্থীদের সফল বলে চালানোর চেষ্টা করা হচ্ছে চাকরি প্রার্থীদের অনশনে রাজনৈতিক ছায়া রক্ষা করা যাচ্ছে বলেও ইঙ্গিত করেন শিক্ষামন্ত্রী একই সঙ্গে চাকরি প্রার্থীদের অনশন তুলে দেওয়ার বার্তা দেন তিনি শিক্ষামন্ত্রী বলেন এসএসসি আন্দোলনকারীদের প্রতি মানবিক সরকার চাকরির ক্ষেত্রে যোগ্যতা ও মেধাকে বিসর্জন দেওয়া যায় না তাই আইনের মধ্যে থেকে সমস্যা সমাধান করা হবে নির্দিষ্ট অভিযোগ থাকলে তা খতিয়ে দেখা হবে ওয়েট লিস্ট ওয়েটিং লিস্ট কখনো প্যানেল হতে পারে না প্যানেল ও ওয়েটিং লিস্টে ফারাক আছে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পদক্ষেপ করতে হবে এসএসসি কে চাকরির ক্ষেত্রে মেধাকে বিসর্জন দেওয়া যাবে না পরীক্ষা তো তারা শুধু দেয়নি আরও অনেক মানুষ দিয়েছেন তবে অসহায় আন্দোলনকারীদের সবাই যোগ্য নয় অনেকে তাদের যোগ্য প্রমাণ করার চেষ্টা করছেন সেটা ঠিক করছে না এখানে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছেন অনেকেই আরও জানান রাজ্য সরকার গোটা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে মুখ্যমন্ত্রী ও বিষয়টি মানবিকভাবে দেখতে বলেছেন আর সে কারণে আজ উচ্চ পর্যায়ের বৈঠক করা হয় আমরা এখনও বলছি যোগ্যতা থাকলে চাকরি হবে আমরা গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্য আজ পাঁচ সদস্যের কমিটি গঠন করেছি কমিটি রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে সমস্যা সমাধানে আশ্বাস দেওয়া হলেও সিট যে এখনই আপডেট হচ্ছে না তা এদিনও জানিয়ে দেন তিনি